হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আগের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। দিনের দিন দুটো ব্লগ শ্যুট করা সত্যি অনেকটা চাপের হয়ে যায় গো। সন্ধে থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সন্ধেবেলায় যেই দরজাটা খোলা পেয়েছে, অমনি দুটো মিলে দৌড়ে গেছে। মেয়েটা যায় না, ওটা একটু ছোট তো, ও অতটা দুষ্টুমি করে না। দেখো ওইদিকে যাচ্ছে, ওই দিকে দাঁড়াও, আমি তোমাদের জুতো পরে গিয়ে দেখি আসছি। কোথায় চলে যাচ্ছে তাহলে ভাবো, অর্কদের বাড়ির ওইদিকে। ব্যাপার কি, ব্যাপার কি? এই যা একজন, এই যা দেখো তাহলে কোথায় যাচ্ছে। তাড়াতাড়ি ভাই চ, চ তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। দেখো তাহলে জঙ্গলে জঙ্গলে আমি তো পারি না, জঙ্গলে জঙ্গলে কে ঘুরে বেড়ায়, কে ঘুরে বেড়ায় জঙ্গলে জঙ্গলে? দেখো তাহলে ওর জন্য আমি পাগল হয়ে যাব, মানে ওর জন্য কি, এদের জন্য আমি পাগল হয়ে যাব। দেখো তাতি চ, তাতি চ, তাতি চ, চলো 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 চলো। এটা দরজা দি, এবার ওইটাকে আনি। আমার সাথে লুকোচুরি হচ্ছে, আমার সাথে লুকো। দাঁড়া দাঁড়া, দরজা খুলছি, এই যে এই যে এই যে এই যে এই যে, চলো চলো চলো, এইদিক 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 এইদিক। বাবা বাবা বাবা, দেখো তাহলে একটুখানি যদি দরজা খোলা পাই, অমনি দৌড়াতে দৌড়াতে চলে যায়। এই যে এই দুটো এত দুষ্টু, এত দুষ্টু, কি আর বলবো। চলো এদিকে লাইটটা অফ করে চলে ঘরে যাই। সন্ধেবেলায় এরকম থালা সাজানো ফুচকা দেখে কার কার জিভে জল আসছে বলো তো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসলে সন্ধেবেলায় হঠাৎ করেই দুজন মিলে ঠিক করি যে ফুচকা চ্যালেঞ্জ করব। অনেক দিন ধরেই তোমরা বলো যে কোনো চ্যালেঞ্জ ভিডিও আনতে আমাদের সেকেন্ড চ্যানেলে। তো এদিকে আমার বর ফোনটা ঠিক করে রাখছে, মানে ক্যামেরাটা সেট করছে, এদিকে আমি থালার মধ্যে গুছিয়ে নিয়েছি, আর নাইটিটাকে না চেঞ্জ করে। তোমাদের চ্যালেঞ্জিং ভিডিও একদম কমপ্লিট, আর সেই জন্য পানিশমেন্টটা খাচ্ছে হচ্ছে তোমাদের দাদা ভাই। আর কি, আমার লসই। তোমরা অবশ্যই আমাদের যে সেকেন্ড চ্যানেলটা আছে ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া, যারা এখনো পর্যন্ত দেখোনি দেখে নিও, ঠিক আছে? দুপুর একটার সময় ভিডিও আপলোড হয়েছে, তোমরা যারা না দেখে থাকলে অবশ্যই দেখো। সাবধান, আহারে যে কাজটা আমার করার দরকার ছিল এখন, সেই কাজটা আমার কর্তামশাই করছে। এই জন্যই বলে মেয়েদের সাথে কখনো চ্যালেঞ্জ করতে নেই। চারটে ফুচকা হেরেছি, ওটাকে হারা বলে না। বাহ 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 বাহ, চারটে ফুচকা হেরেছে সেটাকে নাকি হারা বলে না, তাহলে ভাবো। চলো একটা তো কমপ্লিট করে নিয়েছি। ওটা বাঁধলে না, বাঁধো। হ্যাঁ কপালি করো, বাঁধো। এটা মনে হয় ইয়েতে ছিল নাকি, এটা মনে হয় বারান্দায় লাগানো ছিল। দেখো দেখে নাও, বরাবর দেখে নাও। একদম একদম, তোমরাও এরকম করবে, হ্যাঁ এরকম চ্যালেঞ্জিং ভিডিওতে নিজে জিতে যাবে আর বরকে হারিয়ে দেবে, দিয়ে খাটাও। বর হেরে যাবে, কারণ দেখো এই যে জামা কাপড় কাঁচা ধোয়া করে নিয়ে এসেছি, এইগুলো কিন্তু নিজেই কেচেছি, মেলেছি, আবার নিজেই শুকিয়ে এখানে এনেছি, আর সেইগুলো আমাদেরকেই ভাঁজ করতে হতো। কতগুলোকে খুলে নামালো গিয়ে, তুমি করে দিয়েছো, কিন্তু কাঁচা ধোয়া গোছানো এগুলো তো মেয়েদেরই কাজ, এগুলো মেয়েদেরকেই করতে হতো। এরকম ভাবে বরকে হারিয়ে দেবে, আর একটুখানি সন্ধ্যাবেলার দিকটা বা এরকম কিছু কিছু কাজের ক্ষেত্রে নিজের একটু রেস্ট নেবে, আর বরকে দিয়ে কাজ করাবে। এটা রেস্ট নিয়ার নিনজা টেকনিক, একদম রেস্ট নিয়ার নিনজা টেকনিক। যাদের মনে হবে যে কাজ করতে ভালো লাগছে না, কোনো কিছুতে বরকে হারিয়ে দেবা, বর হেরে যাবে, তারপর ব্যাস দিব্যি রিল্যাক্সে থাকো, আর বরকে দিয়ে কাজ করাও, ব্যাস। তো চলো গো ওইদিকে কাজ করুক, কিছুটা কাজ আমিও এগিয়ে দিই। এই যে জামা কাপড়গুলো রয়েছে তো, দু একটা ভাঁজ করে দিই, এই যে ওইগুলো টাঙিয়ে দিক। আসলে বর তো বেশি কষ্ট আবার দেখতে পারি না। মামা চ্যালেঞ্জ 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 যখন নিয়েছি, তুমি করবা, ঠিক আছে আমি করে দেবো, কি মনে করেছো আমাকে?
আমি পাই না। চলো ওইদিকে কাজটা করুক, আর আমি এই নাইটিটা চেঞ্জ করি, কারণ সন্ধ্যে দেওয়ার সময় আমি অন্য নাইটি চেঞ্জ করেছিলাম, শুধু ভিডিও করার জন্য আমি এই নাইটিটা পরলাম, সাদা নাইটি তো ভিডিও করলে ভালো হবে এই জন্যই তখন এটা পরলাম। তো চলো ও কাজ করুক, সঙ্গে থাকো, পরে আসছি। ফুচকা জিনিসটা এমন, একটু স্বাদ না করে খেলে ভালো লাগে না। ফুচকা কেন, বেশিরভাগ খাওয়ার জিনিসটাই একটু রয়ে শোয়ে ধীরে সুস্থে খাওয়াটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু আমাদের ফুড চ্যালেঞ্জ ভিডিও ছিল, এবার সেখানে তো তাড়াহুড়ো করে খেতেই হবে, তো এদিকে আমার বর পাচ্ছে পানিশমেন্ট, দেখেও খারাপ লাগছে। আসলে কিছুই না, এই যে পর্দাগুলো লাগাতে কিন্তু অবশ্য ওকেই হতো, এই উঁচুতে হাত তো আমি পেতাম না, ওই আমাকে সকালবেলায় খুলে দিয়েছিলো পর্দাগুলো কাচার জন্য, তো তারপর এইগুলো ওকেই লাগাতে হতো। হ্যাঁ, তার মাঝখানে এই জামা কাপড় ভাঁজ করাটা বলতে পারো যে ওকে দিয়ে করিয়ে নিচ্ছি, তবে বেশ ভালো লাগছে, আমার হাতে হাতে কাজ করছে। তো এখন আমি আসবো, এসে হচ্ছে আমিও হাতে হাতে কাজ করে দেবো, কারণ একে একা ও কাজ করবে, আমার যেন একটু দেখতে খারাপ লাগবে, ভালো লাগবে না। আর ওইদিকে দেখো, সন্ধে দেওয়ার পরে কিন্তু ঠাকুরের পর্দাটাও দিয়ে নিয়েছিলাম, তো এদিকে দেখো আমি চলে এসেছি। তো আমার বর বলছে যে না ছেড়ে দাও, আমি একা একাই করবো। আমি বললাম না, তোমার কাছ থেকে তো একটা ফুচকা খেয়েছি, তার জন্য একটু চলো তোমার হাতে হাতে কাজ করেই দিই না। খুব একটা জামা কাপড় ভাঁজ করাতে ওকে আমি সঙ্গে পাই না, বা ওকে বলিও না, আমিই করি, কারণ আমার ভালো লাগে জামা কাপড় কাচা ধোয়া করতে, তোমাদের বলেছি না এর আগে জামা কাপড় ভাঁজ করতে। কিন্তু যেহেতু পানিশমেন্টটা ওই পেয়েছে, তো ওকে তো করতেই হবে, তাও আমি একটু হাতে হাতে কাজ করে দিলাম। একটা ফুচকা দিয়েছিল তো, তার জন্য দুটো কাজ করে দিয়েছি। বৌদি ফোন করছে, একটু কথা বলে নি, তারপর আসছি। সকালবেলাতে এই ভেবেছিলাম বিছানার চাদরটাকে পাল্টে দেব, কিন্তু সত্যি বলতে আজকে না একটু সময় পাইনি, সকালবেলা বাজারে যেতে হয়েছিল, তারপর রান্না বান্না কাঁচা ধোয়া, তো ওই জন্যে রাত্রিবেলায় আসলাম বিছানার চাদরটাকে পাল্টে দিতে। যদি পারি আগামীকাল এটা কেচে দেবো, আর নইলে আবার থাকবে, দুদিন পরে নয় কাচবো। তো এদিকে দেখো ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর বাইরে তো ঘুটঘুটে অন্ধকার, দেখতেই পাচ্ছ। আসলে কি বলো তো, গ্রাম ভালো লাগে, কিন্তু গ্রাম না রাত্রিবেলায় ভালো লাগে না, সত্যি বলছি। আমার দিনের বেলায় গ্রামটা যেন ভালো লাগে, কিন্তু রাত্রিবেলায় এক একদিকে আলো জ্বলে, একদিকে আলো জ্বলে না, অন্ধকার অন্ধকার, বেশিরভাগ জঙ্গল, এই জিনিসটা যেন ভালো লাগে না। তারপর ধরো এই আমাদের বাড়ির পেছনে কলা গাছ, পুরো পেছনের দিকে বাগান, এই জিনিসটা আমার রাত্রিবেলায় দেখতে ভয় ভয়ই লাগে সত্যি কথায়। তবে দিনের বেলায় গ্রাম একদম বেস্ট। তো এদিকে বিছানার চাদরটা, মানে কাঁচা চাদরটা আমি পেতে নিলাম, আর এই চাদরটা আমার ভীষণ ভালো লাগে। তো এবার আমি বালিশের কভারগুলোও আমি পাল্টে নিচ্ছি, আর ওইদিকে আমার বর ভূতের গল্প বলছে, মানে অ্যাকচুয়ালি ও বলছে কি যে তুমি এদিকে কাজ করছো, যদি ধরো পাশ দিয়ে, মানে জানলাটার পাশ দিয়ে কেউ যদি তোমাকে নাম ধরে ডাকে কি করবে। আমি বললাম কি করব, মানে আমার না, মানে মানুষের ভয় তো আছেই, কিন্তু ভূতের ভয়টাও না আমি অনেকটা পাই জানো তো, মানে ভীষণ ভীষণ ভয় পায়। আর তার মধ্যে হচ্ছে আমার তুলা রাশি, মানে এর আগেও একদিনকে মন্দিরা সোমনাথ এসেছিল আমাদের বাড়িতে, ওদের সাথেও এই নিয়ে কথা হচ্ছিলো, তো আমি সত্যি ভীষণ ভয় পাই, মানে তুলা রাশিদের সামনেই নাকি ভূত পড়ে, মানে আমি শুনেছি। তো ওই জন্য আমার মনে হয় যে আমার তো তুলা রাশি, আমার তো প্রচণ্ড হালকা রাশি, আমার সামনেই না চলে আসে। আর এটা নিয়েই আমার বর, মানে আমি কাজ করছি আর এই কথাবার্তা চলছে। আমি বলছি আমাকে ভয় দেখিও না তো, আমার কাজকর্ম আর এনার্জি পাবো না, আর তুমি যখন সন্ধ্যাবেলায় থাকবে না তখন আমার ভয় লাগবে। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু বিছানার চাদরটাও গুছিয়ে ফেলেছি, দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, আর কাঁচা চাদরে ঘুমোতে কিন্তু বেশ লাগে। এতগুলো ফুচকা খাবার পর আমি সাধারণত রাত্রিবেলায় ভাত খাই না, কিন্তু আজকে যেহেতু ইলিশ মাছ হয়েছে,
তো তার জন্য ভাতটা ছাড়া যাবে না, তাই 10টার মধ্যে সবসময় আমি ভাত খাই, কিন্তু আজকে ওই 11:15টার দিকে ভাত খেয়েছি। কারণ হচ্ছে অতগুলো ফুচকা খেয়েছি তো, তারপর ও বললো কি যে ও ভাত খাবে না। আমি তো ভেবেছিলাম রাতে হয়তো ভাত করতে হবে, আমাকে রান্না করতে হবে ভাতটা। মাছ পুঁই শাকের তরকারি তো ছিল, কিন্তু ভাত করতে হতো, অল্প দুটো ভাত ছিল। ও বলছে আমি তো ভাত খাবো না, কারণ আমি এতগুলো ফুচকা খেয়েছি। আর সত্যি কথা বলতে ও খুব একটা অতটা ফুচকা খায় না, মানে আমার কাছ থেকে হয়তো খেলে স্পেশাল খাবে আর হয়তো একটা দুটো খাবে, কিন্তু এতগুলো ফুচকা খেয়েছে তো ও বলছে আমি আর ভাত খাবো না। তো ওই অল্প দুটো ভাত ছিল সেখান থেকে মুনসোনাদের দিলাম, মুনসোনা ছিল না মানে বাচ্চাদের দিলাম, ও নেই, ও সেই চলে গেছে সন্ধ্যের পর থেকেই, তো ওদেরকে খেতে দিলাম। আর আমি খেলাম ফ্রেশ হয়ে, এই এসে বসলাম বিছনার চাদরটা চেঞ্জ করেই, তারপরে খাওয়া দাওয়াটা করলাম, মানে একটু খিদেটা পাইয়ে দিলাম এই আর কি। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এদিকে আমি চুলটাকে এখানটায় বেঁধে নিয়েছি, হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে এই বসলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব বলে। 2-3 দিন মতন আগে হাটে গেছিলাম, মনে আছে তোমাদের? 2-3 দিনই তো, হ্যাঁ 2-3 দিন না, 4-5 দিন হয়ে গেছে। আজকে তো শুক্রবার, রবিবারে হাটে গেছিলাম। তো হাট থেকে কি কিনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, মানে সুযোগই পাইনি তোমাদের সাথে যে শেয়ার করবো। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা যাক। তো এই এই যে আমার হাতে রয়েছে এই ড্রেসগুলো, তো এই ড্রেসগুলোই কিনেছি আমি, চলো তোমাদের একটা করে দেখাই। প্রথমে এই টপটা দেখাচ্ছি, এই টপটা নিয়েছি, এটা হচ্ছে একটা প্লাজো টাইপের একটা জিন্সের প্যান্ট আছে, তো ওটার সাথে পরার জন্য, কিন্তু এটা প্রচণ্ড টাইট, ভাবছি এই রবিবারে গিয়ে আবার এটা চেঞ্জ করতে হবে। তবে ওই চেঞ্জ করতে গেলে না এই পছন্দের জিনিসটা আর পাওয়া যায় না। এটা খুব সুন্দর আমার পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর, এই যে রেক রেক টাইপের, মানে কাপড়টাই এরকম, এই যে কাপড়টাই এরকম সুন্দর, কিন্তু গায়ে প্রচণ্ড টাইট হচ্ছে, এর থেকে আর এক সাইজ বড় নিতে হবে। তো কেমন লাগছে জানিও, আর পিঙ্ক কালার তো আমার বেশ ভালোই লাগে। আর এই একটা প্লাজো প্যান্ট নিয়েছি, খুলে দেখাবো, আর খুলে দেখাচ্ছি না, অনেকটাই ঘের আছে গো। একটা প্লাজো প্যান্ট নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে এটার সাথে পরার জন্য, দাঁড়া দেখাচ্ছি, এই যে না দুটোর সাথেই পরা যাবে, এই যে এই এই লাল কুর্তিটার সাথে পরার জন্য নিয়েছি, আর এটা দিয়েও পরা যাবে অবশ্য, এটা দিয়েও পরা যাবে ঠিক আছে। আর নাহলে এটার সাথে একটা এই কি বলে লাল কালারের জেগিংস নিতে হবে, তবে জানো তো এটার মধ্যে লাল বা রানী দিয়েও পরা যাবে, রানী কালারের লেগিংস। আর এটার মধ্যে পিঙ্ক রানী টাইপের রয়েছে, তো সেই একটা লেগিংস দিয়ে, লেগিংস না জেগিংস দিয়ে, একটা একটা জেগিংস দিয়ে দুটোই পরা যাবে। চলো আমি এইগুলো খুলে দেখাচ্ছি, এটা তো প্লাজো প্যান্ট, এটা আর খুললাম না, এই কুর্তিটা আমি তোমাদের খুলে দেখাই একটু, এটার আমি হাতা লাগাবো, হাতা আছে যে এখানটায় হাতা আছে ভেতর দিকটাতে, কেমন লাগছে জানি না, কোনো ইয়ে না কিন্তু প্রিন্ট, এটা মনে হচ্ছে যেন কাঁথা স্টিচ, কিন্তু এটা কাঁথা স্টিচ না, কাঁথা স্টিচের মতন প্রিন্ট করা, কেমন লাগছে জানিও। এই কুর্তিটা কিনেছি, সাইড দেওয়া কুর্তি, মানে সাইড কাটা কুর্তি। আর হচ্ছে এই কুর্তিটা, এটা না একটু বেশি ভালো, কাপড়টাও খুব সুন্দর। আর হ্যাঁ এই সবুজ কালারটা আমি খুব একটা পরি না, এটা হচ্ছে মল্লিকা বললো যে রিয়াঙ্কা তুমি এই কালারটা নাও তোমায় ভালো লাগবে, তো তার জন্যেই নেওয়া। সবুজ কালারের তো কিছু পরিনি, সবসময় তো ধরো লাল পিঙ্ক হলুদ এইসবই পরে গেছি, তো ওই জন্য তোমরাও বলেছো যে একটু চেঞ্জ করো কালারটা, তো তার জন্যেই চেঞ্জ করা। আর ও বললো যে এটা নাও রিয়াঙ্কা ভালো লাগবে, তো এই জন্য এটা নিয়েছি ঠিক আছে। ফিটিংস করতে হবে, দেখি হাতেই করে ফেলবো, একটু একটু সেলাই করতে হবে, তো হাতেই করে নেবো, আমি তো আগে হাতেই করে নিতাম, কুর্তি তো এক্সেল কুর্তি, একটু একটু সেলাই করতে লাগে, হাতেই হয়ে যায় আমার। আর এই একটা কুর্তি নিয়েছি, এই কেমন লাগছে জানিও, আর কোনটা ভালো লাগছে সেটা জানিও, এই যে এটা আবার কাজ করা জানো তো, এই দেখো দেখো, এই যে ভালো করে দেখো, এটা আবার কাজ করা মতো, কেমন লাগছে জানিও,
কোনটা বেশি ভালো লাগছে জানিও, ঠিক আছে? খুব ভালো লাগছে, এটা একটু তোলার মধ্যে রাখবো, এই যে কুর্তিটা একটু তোলার মধ্যে রাখবো। এটা নিয়েছে 250 টাকা এই কুর্তিটা, 250 না ভুল বললাম, 250 বলেছিল, 210 টাকা, 220 টাকা নিয়েছে, ঠিক আছে? এটার সাথে দেখি একটা প্যান্ট কিনবো, রানী কালারের একটা প্যান্ট কিনবো, তাহলে এটার সাথে দুটোর সাথেই পরা যাবে, বা এই সাদাটা দিয়েও পরা যাবে, ঠিক আছে? তো সেদিনকে এই 2-3টে কুর্তি কেনার জন্যই যাওয়া হয়েছিল। আসলে ও অনেকদিন ধরেই আমাকে টাকা দিয়ে রেখেছিল, বলেছিল যে তোমার জন্য কিছু নাইটি বা কুর্তি কিনে নিও। তো নাইটিটা না কেনা হয়নি, তো পরে দেখি নাইটি দুটো কিনবো। তো এই দুটো কুর্তি, মানে 2-3টে কুর্তি আমার চোখে ধরলো বলে কিনে নিলাম। সব সময় দেখবে যখন যেটা কিনতে যাবে না, যে চলো আজকে আমি শাড়ি কিনতে যাব, কিন্তু সেই সময় শাড়িটা ভালো চোখে পড়বে না, আর যেই সময় মনে করবে যে না এমনি নর্মালি কারোর সাথে বাজারে গেলাম, কোনো কিনতে যাইনি, তখন মনে হবে ইস এই ড্রেসটা কত সুন্দর বা এই শাড়িটা কত সুন্দর, এরকম মনে হয়। তো দেখলাম যে 3টে কুর্তি আমার চোখে ধরে গেল যতক্ষণে, তো 3টে কুর্তি নিইনি, নাইটি দুটো নয় পরে কিনবো, ওই জন্যই নেওয়া। তো এই হচ্ছে ব্যাপার, সেদিনকে এইগুলো কিনতেই গেছিলাম, তোমাদের দেখানো হয়েছিল না বলে ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ব্লগটা শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে, কটা বাজে দেখি, আমরা এই দেখো দেখা যাচ্ছে না, এই দেখো 11:46, কতটা রাত হয়ে গেছে, এখন আমার এডিট নিয়ে বসতে হবে, ঘুমোতে ঘুমোতে প্রায় 12:30-1টা মতন বাজবে, 12:30 না 1টা তো বাজবেই। চলো বন্ধুরা আজকের মতন টাটা বলছি, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে দিনটা ভীষণ চাপে কাটলো, আজকে 3টে ভিডিও শ্যুট হলো আমাদের সেকেন্ড চ্যানেলে একটা, এমনকি এই যে মেন চ্যানেলে 2টো ভিডিও শ্যুট হলো। তো যাই হোক, মাঝে মাঝে এরকম কাজের প্রেশার নিতে হয়, তাই না? আর হ্যাঁ, তোমরা জানিও তোমরা সেকেন্ড চ্যানেলে কেমন ধরনের ভিডিও দেখতে চাও, চ্যালেঞ্জিং ভিডিও হলে কী চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেটাও জানিও। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে, ভালো থেকো সবাই আর আমাদের পাশে থেকো। চলো টাটা, শুভরাত্রি।